বেলা ১১টায় কল্যাণপুর মিজান টাওয়ারের সামনে থেকে প্রচার শুরু করেন উত্তর সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। এর আগেই বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে হাজির হন নৌকা প্রতীক সমর্থনের নেতাকর্মীরা। গণসংযোগ শুরুর আগেই তিনি সাংবাদিকদের বলেন, আবার নির্বাচিত হলে সবার আগে কর্পোরেশনের জবাবদিহিতা নিশ্চিত করবেন। আমরা চাই জবাবদিহিতা। আমি যদি ইনশাল্লাহ আপনাদের ভোটে জয়লাভ হতে পারি, আমার সিটি কর্পোরেশনের কাউন্সিলর যদি জয়লাভ হতে পারে, আমি বলতে পারি প্রত্যেক মাসে মাসে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে জবাবদিহিতামূলক আমরা এরকম মিটিং করব। মিরপুর ১৩ নম্বর থেকে নির্বাচনী প্রচার শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনী প্রচারে শুধু প্রতিশ্রুতি নয়, সব প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হবে। সকলের অভিযোগের এগেনস্ট ওনারা খামাকে হাসি ঠাট্টা তামাশা করেছে, ইভেন তিন দিন আগ পর্যন্ত বলেছে যে একই সাথে স্কুলে ইলেকশনও চলবে, পূজাও চলবে। তো আমি বলছি যে পরিবেশ সুস্থ করার জন্য আমরা সকলকে দায়িত্বশীল বক্তব্য রাখতে হবে, দৃষ্টান্তমূলক কিছু কাজ করে দেখাতে হবে। থেমে নেই দক্ষিণের প্রার্থীদের গণসংযোগ। আওয়ামী লীগের প্রার্থী দুপুরে রাজধানীর আরামবাগ এলাকা থেকে শুরু করেন দশম দিনের প্রচার। একটি মেট্রোপলিটন সিটির যা সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা যেন আমাদের ঢাকাবাসী তাদের দোরগোড়ায় পায়, সেই লক্ষ্যে আমাদের এই নবসূচনা নবযাত্রা। দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন গড়া সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন দক্ষিণে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। যানজট, বায়ু দূষণ, পরিবেশ দূষণ, সন্ত্রাস, মাদক, এগুলো তো রয়েছে, ওই সকল সমস্যায় আমরা জোরালোভাবে গুরুত্ব দিয়ে আমরা এগুলোকে নিরসনের জন্য যে পলিসিগুলো করব পুরো ঢাকার জন্য, এই এলাকাও সেই আওতায় আসবে। দিনভর প্রচারে আজিমপুর লালবাগের বিভিন্ন এলাকায় চষে বেড়ান ধানের শীষের প্রার্থী মাহমুদুল হাসান। মাছরাঙা সংবাদ, ঢাকা।